নমস্কার বন্ধুরা, অমিত ইশাল ব্লগে স্বাগত জানাই আপনাদেরকে। আজ আমাদের কি কি কাজ আছে সেগুলো আপনাদেরকে সামনে তুলে ধরব। কখন কিছু বলো। তা আমরা প্রথম দিনে তো চলে এসেছি, আজকে আমাদের দ্বিতীয় দিন, মানে এখন সকাল থেকেই মস্ত কুণ্ডনটা করব। বা যে সমস্ত রীতিনীতি রীতিরিবাজ নিয়ে যে কাজকর্মগুলো হয় সম্পূর্ণরূপে করার চেষ্টা করি। সকালবেলায় আমাদের এই যে কাজ শুরু হয়ে গেছে। দেখুন, আমরা আমাদের যে চুল আমরা জল দিয়ে ভিজালাম, এখন মুন্ডন করবে আমাদেরকে। এদিকে কখনো জল ভিজা চুল ভিজাচ্ছে। দেখুন, খোকনের হয়ে গেছে। মুন্ডন করা হয়ে গেল খোকনের, আমারও হয়ে গেছে, আমিও। দেখুন, আমাদের মুন্ডন হয়ে গেছে। এখন আমাদের স্নান করার পালা। স্নান করার পরে আমাদের যেতে হবে গয়ার মন্দিরের ওখানে। আমরা সবাই এখন চললাম কাজের ক্ষেত্রে, বাবার মায়ের কাজের জন্য। আমরা গুরু ধরে, আমরা গুরু দক্ষিণা দিয়ে আমরা ওখান থেকে বেরিয়েছি। এখন আমরা ঘাটে যাচ্ছি। দেখুন, এই সূর্যকুণ্ডুতে সবাই জল আবেদন করছেন সূর্যদেবকে, আমিও করে উঠলাম। আমাদের খোকন এখনও করছে, খোকনেই আসছে। যাই হোক, বাপ মায়ের কাজ সারতে এসেছি, কাকাদের কাজ সারতে এসেছি। এটা সূর্য কমিয়েও এসেছি, মা বাবা এবং আমার বড়দা, অবশেষে আমার ছেলেটাও গেছে। তারা যাতে পরমপ্রাপ্তি লাভ করতে পারে তারই উদ্দেশ্য নিয়ে আমাদের এই গয়ায় আসা। তা এখানে আসলে সম্পূর্ণ সিদ্ধপীঠ স্থান গয়াধাম। তা সেই গয়াধামে আজকে আমরা এসে গেছি অলরেডি। আসার পরে ক্রিয়াকর্ম সব কিছুই আমরা করব, আর সেগুলো করে আমরা বাড়ির দিকে আবার রওনা হব আমরা পরে। এই যে সেই ঘাট, আমরা সেই ঘাটে পৌঁছে গেছি। ওপারে মন্দির, পাহাড়, ওপারে মন্দির আছে, পাহাড় আছে। আর দেখুন, সব কাজের জন্য বসে গেছে দূরে দূরে। দেখো, এক ভাই কলে জল টিপিয়ে দিচ্ছে আর গরুতে জলটা খাচ্ছে। এই দেখুন, এখানেও বাপ মায়ের কাজ চলছে। আমরাও এসেছি এই কাজের জন্যে, যাতে আমাদের বাবা কাকা মা যারা আছে তারা যেন সুখে থাকে, ভালোভাবে স্বর্গ বাস করতে পারে, স্বর্গধামে যেতে পারে। আমরা যে কাজের উদ্দেশ্যে আমরা এসেছি, সেই কাজের উদ্দেশ্যের জায়গাটা এটা। এটা গয়া। গয়াতে আমরা যে বাপ মায়ের কাজ করতে এসেছি, কাকাদের কাজ করতে এসেছি। দেখুন, সবাই বসে গেছে কাজের জন্য। আমরাও এখন, আমাদের পুরোহিত এখনও আসেনি, আমাদের পুরোহিত হয়তো একটু পরে ঢুকবে, তারপরে আমাদের কাজ আরম্ভ করব। তা আপনারা সবাই আশীর্বাদ করবেন যে আমাদের বাপ কাকা মা যারা আছে তারা জানি ভালোভাবে স্বর্গধাম জয় করতে পারে। আর ওপারে দেখুন মন্দির আছে পাহাড়ের উপরে। আর এই যে ঘাট, এই ঘাটেই সব বাপ মায়ের কাজ করতে যারা আসে তারা এখানেই স্নান টান সেরে কাজকর্ম করে। আমাদের
আমরা যে পাঁচজন এসেছি, একজন ওইদিকে দাঁড়িয়ে আছে, আমরা চারজন এখানে এসে দাঁড়িয়েছি। দেখুন খোকন দাঁড়িয়ে আছে সামনে, এমন একটি জায়গা যে জায়গা সত্যি তুলনা হয় না। আর এই সমস্ত জায়গায় আসা মানে অনেকেই পারে না, বা অর্থ সম্পদ থাকলেও অনেকে পারে না, কিন্তু এমন একটি জায়গা যে ভারতবর্ষে ভূ ভারতে কিছু কিছু তীর্থপীঠ আছে, যে সমস্ত পীঠে আমরা ভারতবর্ষবাসী বসবাস করি, আমরা সেই আধ্যাত্মিকতা, সেই সংস্কারগুলোকে আমরা উপলব্ধি করতে পেরেছি, এটা আমাদের কাছে একটা গর্বের বিষয়। আর সমগ্র পৃথিবীবাসীর কাছেও এটা একটি গর্বের বিষয় যে আমাদের এই সংস্কার, আমাদের কালচার, আমাদের হেরিটেজ, আমাদের সম্পূর্ণ মানে ভারতের যে মানে স্পিরিচুয়ালি যে সমস্ত আচার আচরণ কথাবার্তা, সেগুলো আমাদের ভারতবর্ষেই বেশি। আর সেগুলোকে আমরা উপলব্ধি করতে পেরে আমরা নিজেরা গর্বিত, এবং আমাদের পৃথিবী এবং ভারতবর্ষের ভারতবাসীও সম্পূর্ণ গর্বিত। আশা করি আপনারাও এই তীর্থধামে আসবেন বা সংস্কারের সঙ্গে জুড়ে থাকবেন, এটাই আপনার মঙ্গল, এতে সবার মঙ্গল। আমরা বসে গেছি আমাদের সৎ কাজের জন্য, ব্রাহ্মণ এসছে, উনি আমাদেরকে বসিয়ে রেখে ওইদিকে একটু গেল। তবে বিশেষ একটা অনুরোধ আপনাদের কাছে, অনেক ধরনের ভিডিও আপনারা দেখেন ঠিকই, এগুলো এই যে ভিডিওটা যাচ্ছে বা দেখছেন আপনারা, সম্পূর্ণ সংস্কারযুক্ত দেখবেন, দেখে কিছুটা অনেক কিছু শেখার, অনেক কিছু জানারও থাকে, কারণ আমরা অনেক কিছু অজানার বাইরে জীবন অতিবাহিত করি, তার মাঝে কিছু কিছু জিনিস জানার আছে যা আমি না করলেও কাউকে শিক্ষা দিতে পারি বা কাউকে বোঝানো যায়। তদ্রূপ বলবো ভিডিওটা স্কিপ করবেন না, অতি অবশ্যই দেখবেন, আর দেখে ভালো লাগলে কমেন্ট, লাইক, সাবস্ক্রাইবার অতি অবশ্যই করবেন, আর আমাদের পাশে থাকবেন। এই যে আমাদের পুরোহিত আমাদের এখন কাজ সম্পূর্ণ করবে। এই দেখুন ব্রাহ্মণ আমাদেরকে যেটা বলেছে বানাতে সেটা আমরা বানিয়ে দিলাম। আজকের মতো আমরা চারটে ধামে আমাদের ক্রিয়াকর্ম সেরেছি, যেটা মানে পূর্বপুরুষদের যারা গত হয়ে গেছে, জানা অজানা যে সমস্ত মানুষ চলে গেছে জগৎ ছেড়ে, তাদের নামে আজকে সম্পূর্ণ হলো। কালকে আর একটা বাকি আছে, কালকেও চারটে ধাম বাকি আছে, অবশ্যই কালকেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যা এই জায়গা তো অনেকেই এসেছে বা অনেকে আসেনি, বা গয়া জায়গাটা কেমন, কী কর্ম করে বা কী কাজ, এখানে পূর্বপুরুষদের উদ্ধার কার্যার্থে গয়ায় আসা, তা আমাদের সেই আশা নিয়েই এসেছি, যাতে পূর্বপুরুষরা উদ্ধার হয়, পরম গতি লাভ করতে পারে, তার উদ্দেশ্য নিয়ে। তা আপনাদেরও মতামত অবশ্যই জানাবেন কেমন লাগলো, আর এইভাবে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।